আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহর রসুল তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ যে মত দেখিয়ে গিয়েছেন সর্বক্ষেত্রে, সেটাই সকল মানুষের জন্য রয়েছে উত্তম আদর্শ। তো সুপ্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যে নামাজের পর আমরা কি করব। কোনো কোনো মানুষকে দেখা যায় যে কোনো নামাজের সালাম ফিরানোর পর দুহাত তোলে, সাথে সাথে মোনাজাত শুরু করে দেয়, তার মনের মতো কিছু চায়। আবার কোনো কোনো মানুষকে দেখা যায় সালাম ফিরিয়ে সাথে সাথে উঠে অন্য নামাজ শুরু করে। আবার কাউকে দেখা যায় নামাজ শেষ করে সাথে সাথে উঠে চলে যায়। সবগুলি জায়েজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সে আদর্শ অনুযায়ী হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্ষেত্রে আদর্শ হলো, সুন্নত হলো, যে কোনো নামাজের সালাম ফিরানোর পর তিনবার ইস্তেগফার বলা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটি আছে মুসলিম শরীফ কিতাবে। অনুরূপভাবে বুখারি ও মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলতেন সালাম ফিরানোর পর। অতএব যে কোনো নামাজের সালাম ফিরানোর পর তিনবার ইস্তেগফার পড়া সুন্নত এবং একবার আল্লাহু আকবার বলা সুন্নত। এবং মুসলিম শরীফে ওই হাদিসের মধ্যে একথাও এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার ইস্তেগফার পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই বাক্যটি পড়তেন। তো সুপ্রিয় দর্শক, নামাজ শেষ করার পর আপনি মোনাজাত করবেন, জায়েজ আছে। আপনি উঠে চলে যাবেন, জায়েজ আছে। আপনি অন্য নামাজ সাথে সাথে শুরু করে দেবেন, জায়েজ আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, নামাজ শেষ করার পর সে আদর্শ অনুযায়ী হলো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করাই আমাদের একমাত্র কাম্য। যে আদর্শ গ্রহণ করলে পরকালে আমরা জান্নাত পাব। আল্লাহ তাআলা সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। সাথে সাথে নামাজ শেষ করার পর আরও অনেক দোয়া আছে যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পর এই তিনবার ইস্তেগফার পরে একবার আল্লাহু আকবার বলে আরও অনেক দোয়া করতেন, যাহা আমি অন্যান্য ভিডিওর মধ্যে আলোচনা করেছি। আল্লাহ তাআলা সকলকে রাসূলের আদর্শ অনুযায়ী সর্বক্ষেত্রে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।